নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 37 দিন এই দুইটি গ্রহের আশীর্বাদে ছয় রাশি ইতিহাস রচনা করবে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন। বর্তমানে কর্কট রাশিতে শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করছে। এই শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করে এই ছয় রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, শুক্র হচ্ছে ভোগ কারক গ্রহ, শুক্র হচ্ছে গ্ল্যামার, মঙ্গল আপনার অগ্নিতত্ত্ব কারক গ্রহ। মঙ্গলের কাছে রয়েছে যত ভূমি, আপনার ভাতৃসুখ সমস্ত কিন্তু মঙ্গল কিন্তু দেয়। এবং মঙ্গল এবং শুক্র যখন একত্রে অবস্থান করে কিনা, তখন ফিল্ম ইন্ডাস্ট্রি, গ্ল্যামার দুনিয়া, আপনার রিয়েল এস্টেট বিজনেস এগুলো খুব কিন্তু ভালো কিন্তু দেয়। আপনার হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, ট্রাভেল ট্যুরিজম এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এই দুইটি গ্রহ একত্রে অবস্থান করছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে অবস্থান করে মঙ্গল যদিও নিচ, কিন্তু শুক্রের সাথে একত্রে অবস্থান করে এই ছয় রাশির ইতিহাস রচনা করবে। লিখে রাখুন। দেখুন, আমি একটি কথা বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনার জন্মছকে বড় ধরনের সমস্যা রয়েছে বুঝতে পারছেন, আপনি ইমিডিয়েট নিজস্ব জন্মকুষ্টি বিচার বিশ্লেষণ করুন, আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। দেখুন, আমি একটি কথা শুধু বলি জন্মকুণ্ডলী না, পাশাপাশি আমাদের বাস্তুক্ষেত্র দেখা দরকার রয়েছে। আপনি একটি বাড়িতে ছিলেন, সেই বাড়িতে থেকে কিন্তু আপনি প্রচুর সম্পত্তি, আপনি একটা বাড়ি তৈরি করেছেন, এবং নতুন বাড়িতে পদার্পণ করার পর থেকেই আপনার ভাগ্য ডিটোরিয়েট করছে। কেন করছে? হয়তো সেই বাস্তু আপনার জন্য কিন্তু স্যুট করছে না, আপনার জন্য কিন্তু ফেভার করছে না সেই বাস্তু। তার সঠিক বাস্তুর রেমেডি করা দরকার রয়েছে। আমি বারবার বলি, আমি যখন একজনকে দেখি কিনা সেখানে আমি বাস্তুর জায়গাটা কিন্তু বিশেষভাবে নজর দিই, কারণ আপনি একটা গৃহে থাকছেন মিনিমাম আপনি 8 থেকে 10 ঘন্টা। এই 8 ঘন্টা যদি আপনি, সেই 8-9 ঘন্টা যদি আপনি গৃহে থাকেন বা 10 ঘন্টা যদি থাকেন, সেই 10 ঘন্টা কিন্তু আপনার ভাগ্যের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। বাস্তু কিন্তু আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু করে। অনেকে বাস্তুতে নতুন গৃহে আসার পরে পরে কপাল খুলে যায়, আবার অনেকে নতুন গৃহে আসার পরে পরে সেই গৃহে তার কিন্তু অনেক সমস্যা, অনেক ঋণে পড়ে যায়। আমি বারবার একটি কথা বলছি, যারা প্রতিদিন আমার ভিডিওটি শুনছেন না, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন, আপনার জন্মছকে কোন জায়গাতে দোষ রয়েছে। আপনি ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, আপনি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না। অর্থাৎ একটা গর্ত ভর্তি করতে গিয়ে আরেক জায়গা থেকে মাটি তুলে সেই গর্ত ভর্তি করে আরেক জায়গায় কিন্তু গর্ত হয়ে যাচ্ছে। মামলা মকদ্দমা, এডুকেশান, বিবাহ, আপনার ব্যবসা ভালো চলছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন সেই অনুযায়ী কিন্তু আপনি লাভ পাচ্ছেন না, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা না। দেখুন, সমস্যা তো রয়েছে, সমাধানের পথও রয়েছে। কৌশিক রায় সবারই কিন্তু হাত ধরে না, যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে। লিখে রাখুন, সেখানে তাকে সারেন্ডার হতে হবে। আমি আপনি এক জায়গায় কাজ করাতে গেছেন, সেখানে আপনাকে নমনীয়তা রাখতে হবে, সেখানে আপনাকে সেখানে বলতে হবে যে আপনার উপর আমি ডিপেন্ডেন্ট, আপনি এখান থেকে আমাকে বার করে নিয়ে আসছেন। আপনি যে কোনো কাজে যান না কেন, সেখানে নমনীয়ভাবে সেখানে কথা বলতে হবে, তবেই আপনি কিন্তু সেখান থেকে কাজ করিয়ে আনতে পারবেন। অনেককে আমি প্রেডিকশান করে শুধু ছেড়ে দিই, আমি কিন্তু রেমেডি করাই না। প্রচুর জন বলে স্যার রেমেডি করাবেন, আমি কোনো কিছু নিজে থেকে কিন্তু বারবার বলি না, কারণ নিজে থেকে যখন মানুষ যখন সমস্যাতে পড়ছে কিনা, তখন কিন্তু তারাই যোগাযোগ করে, স্যার আমার এই জায়গাটাতে সমস্যা চলছে। দেখুন, সমস্যা তো আছে,
সমাধানের পথও আছে। আর কৌশিক রায়ের প্রেডিকশন না মাটিতে পড়ে না। আর যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। দেখুন, সমস্যা পাশাপাশি সমাধান, জ্যোতিষশাস্ত্রই একমাত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদকে যদি আপনি বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু হাত ধরে কিন্তু টেনে তুলবে। বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। ভিডিও দেখছেন আপনার হয়তো হচ্ছে না, সেখানে আপনি অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে। একজন সুদক্ষ জ্যোতিষবিদ চুল চেরা বিশ্লেষণ করে আপনাকে কিন্তু বলতে পারবে। দেখুন, যারা প্রতিদিন ভিডিও শুনছেন, স্যার আপনি বলছেন আমার হচ্ছে না, দেখুন আমি এখানে ইঞ্জিনিয়ার বলছি, এই শুক্র এবং মঙ্গল একত্রে হওয়াতে ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামার দুনিয়া বিশেষভাবে প্রভাবিত করবে। এবং আপনি যদি অ্যাক্টিং মডেলিং, আপনি যদি মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করেন, আপনি যদি হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত রাখেন, আপনি যদি ট্র্যাভেল ট্যুরের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি ল্যান্ড রিলেটেড বিজনেস করেন, সেখান থেকে আপনি কিন্তু লাভ পাবেন। লিখে রাখুন, ইতিহাস রচনা করবে এই দুটি গ্রহের আশীর্বাদে। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই ছয় রাশি। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আলোচনা করব। নাম্বার ওয়ান রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি। যারা গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ল্যান্ড রিলেটেড ব্যবসা করছেন, সেখান থেকে কিন্তু আপনি লাভবান কিন্তু হতে চলেছেন। নাম্বার ওয়ান রাশি তুলা রাশি। তুলা রাশির বিশেষভাবে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশি দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এই শুক্র এবং মঙ্গল একত্রে একাদশভাবে অবস্থান করছে, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি হবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ইতিহাস রচনা করবে কন্যা রাশি। লিখে রাখুন, কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হতে চলেছে সুবর্ণ সুযোগ, আপনার ভাগ্য ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হবে, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। দেখুন, যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন না, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। বৃশ্চিক রাশি এই শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করে বৃশ্চিক রাশি এই আগামী 37 দিনে হতে চলেছে মালামাল, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি ইতিহাস রচনা করবে। মকর রাশির বড় ধরনের সুযোগ আপনাদের আসতে চলেছে ব্যবসা ক্ষেত্রে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশি দুনিয়া কাঁপাবে। মেষ রাশি, মেষ রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কেরিয়ার দিক থেকে লাভ, আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কোনো ভূমি বা ভবন কেনার সম্ভাবনা বা কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে আপনি কিন্তু লাভ পেতে চলেছেন, আপনি যদি মেষ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশি কর্কট রাশি। কর্কট রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। আপনাদের মান সম্মান, আপনাদের হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্র্যাভেল ট্যুরের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, মালামাল হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। নমস্কার।